আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। টাইটান নামের যে সাবমেরিন পানির মধ্যে ডুবে গেছে, যার মধ্যে 5টি মানুষ ছিল যারা সবাই মারা গেছে, এ সম্পর্কে আপনারা বেশ কিছু ভিডিও দেখেছেন। কিন্তু আজকের এই ভিডিওতে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সে বিষয়টা একটু আলাদা। তার কারণ, এই বিষয় নিয়ে ইউটিউবের মধ্যে বেশ কিছু বক্তব্য শোনা যাচ্ছে। তার মধ্যে একটি বক্তব্য আপনাদেরকে আমি শোনাচ্ছি। যেখানে টাইটানিকের এই ধ্বংসবিশেষ আপনার দেখাটা সম্পূর্ণরূপে নাজায়েজ, এটা হারাম, এটা জায়েজই নাই, কেন আপনি যাবেন সেখানে? এই বক্তা কে আমি জানাবো না, এবং তার মুখ আমি দেখাতে চাই না, এবং তার গলার আওয়াজও আমি পাল্টে দিয়েছি। তবে এই বক্তার যে বক্তব্য সেটা হচ্ছে যে, তিনি প্রথমত বলেছেন কোনো ধ্বংসের স্থানে বা গজবের স্থানে যেতে নিষেধ করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো টাইটানিক যে ডুবে গেছে পানির মধ্যে, এটা একটা আল্লাহ তাআলার গজব, এজন্য সেই গজব স্থানে যাওয়া যাবে না, এটা যাওয়া নাকি হারাম। তো এইরকমই কিছু বক্তব্য শোনা যাচ্ছে ইউটিউবের মধ্যে। আজকে আমরা এই ভিডিওর মধ্যে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে, টাইটানিক জাহাজ ডুবে যাওয়া, এটা কি আল্লাহ তাআলার গজব ছিল নাকি এটা এমনি ঘটনা, এবং গজবের স্থানে যেতে কি নিষেধ করেছেন, আর গজব কেন আসে, এসব বিষয় নিয়ে আলোচনা করব। দেখুন, প্রথমত আপনাদেরকে দেখাবো যে টাইটানিক ডুবে গেছে, এটা কি আল্লাহ তাআলার গজব ছিল নাকি এমনি ঘটনা। প্রথমত আমরা এটা জানি না যে টাইটানিক ডোবার পেছনে এটা আল্লাহ তাআলার গজব ছিল নাকি ছিল না। তবে আপনাদেরকে এটা আমি জানাতে পারি যে, সমুদ্রের মধ্যে এই নিয়ে ছোট বড় কয়েক হাজার জাহাজ পানিতে ডুবে গেছে, এবং এখন আপনাদেরকে আমি বেশ কিছু পানিতে ডুবে যাওয়া জাহাজ দেখাতে পারি। আপনারা এখানে দেখতে পাচ্ছেন বেশ বড় বড় কিছু জাহাজ যেগুলো পানিতে ডুবে গেছে। এরকমই কয়েক হাজার জাহাজ যা পানিতে ডুবে গেছে, যাদের নাম, যাদের সম্পর্কে আমরা কিছু জানি না। কিন্তু টাইটানিক ডুবে যাওয়া এত বিখ্যাত হলো কীভাবে? আমরা টাইটানিক ডুবে যাওয়ার ঘটনা সবাই কেন জানি? টাইটানিক অবশ্য একটি বড় জাহাজ, কিন্তু এই জাহাজ ডুবে যাওয়ার ঘটনা এত বিখ্যাত হওয়ার কারণ হচ্ছে টাইটানিক নামের একটি সিনেমা, যে সিনেমাটা এত পরিমাণে মানুষ দেখেছে, যার কারণে মানুষ বলতে পারে না যে টাইটানিকের অবস্থা কেমন ছিল, তা সিনেমার মধ্যে কাল্পনিকভাবে তুলে ধরা হয়েছে। টাইটানিক ডুবে যাওয়ার কাহিনী যেভাবে তুলে ধরা হয়েছে সেটাই মানুষের ব্রেনের মধ্যে গেঁথে গেছে, আর এটাই হচ্ছে একটি কারণ যে টাইটানিককে মানুষ ভুলতে পারে না। কিন্তু টাইটানিক ডুবে যাওয়া, এটা কি আল্লাহ তাআলার গজব ছিল? দেখুন, সমুদ্রের মধ্যে বর্তমানে টাইটানিকের মতো বড় জাহাজ এখনও আছে, এবং অতীতেও টাইটানিকের মতো ছোট বড় জাহাজ সমুদ্রের মধ্যে ছিল। তার মধ্যে অনেক ডুবেছে, আবার অনেক এখনও আছে। কিন্তু যখনই কোনো জাহাজ পানির মধ্যে ডুবে যায়, সেটা কি আল্লাহ তাআলার গজবে হয়ে থাকে? তার উত্তর হচ্ছে না। কোনটা আল্লাহ তাআলার গজব এবং কোনটা আল্লাহ তাআলার গজব নয়, সেটা তো এখন আমরা বলতে পারবো না, কারণ আমাদের কাছে কোনো ওহি আসে না। দ্বিতীয় কথা হচ্ছে, টাইটানিক আল্লাহ তাআলার গজবে ডুবে যাওয়া একটি জাহাজ, এ কথা বলার কারণ হচ্ছে, কোনো এক ব্যক্তি নাকি বলেছিল যে ঈশ্বর টাইটানিককে ডুবাতে পারবে না, বা পানিতে একটি লোহা ডুবে যেতে পারে কিন্তু টাইটানিক ডুববে না, এরকমই কথা নাকি কোনো এক ব্যক্তি বলেছিল। কিন্তু এই কথা আমি কোথাও খুঁজে পেলাম না। এই যে কথা কে বলেছিল, হতে পারে কোনো ব্যক্তি কথা বলেছিল, তবে না বলার সম্ভাবনাই বেশি। যদিও বা এ কথা কেউ বলে থাকে, সে কথার জন্য কি আল্লাহ তাআলা টাইটানিককে ডুবিয়ে দিয়েছে, এমনও বলা ঠিক নয়। টাইটানিক ডোবার কারণ কি সেই সম্পর্কে আপনারা দেখতে পারেন। টাইটানিক ভুলবশত একটি বরফের পাহাড়ের সঙ্গে ধাক্কা লেগে ডুবে যায়, তার ভিতরে পানি ঢুকে কিভাবে টাইটানিক ডুবে গেছে তা তো আপনারা সবাই জানেন। তো এটা আল্লাহ তাআলার গজব নাকি গজব নয়, এটা কিন্তু আমি বলতে পারবো না। তবে এই নিয়ে কয়েক হাজার জাহাজ পানির মধ্যে ডুবে গেছে, তাহলে কি সবই আল্লাহ তাআলার গজব, সেটা বলা ভুল। কারণ টাইটানিকের মধ্যে অনেকগুলো ভালো মানুষও ছিল, অনেক মুসলিমও ছিল, সবাইকে আল্লাহ তাআলা গজব দিয়ে ডুবিয়ে দিবে কি কারণে? আল্লাহ তো নিরপরাধ মানুষকে গজব দেন না। তাই টাইটানিক আল্লাহ তাআলার গজবে ডুবে যাওয়া একটি জাহাজ, এটা বলাটাই ঠিক নয়। কারণ যে জিনিসের খবর আমরা জানি না, সে জিনিস আমরা কেন বলবো? যদি আমরা বলি যে এটা আল্লাহ তাআলার গজবে ডুবে যাওয়া একটি জাহাজ, তাহলে আল্লাহ তাআলার ওপরে দোষারোপ করা হচ্ছে। সেখানে তো কত শিশু বাচ্চা নিষ্পাপ মানুষ ছিল, তাদেরকে আল্লাহ তাআলা কেন গজব দিবে? কারণ গজব দেওয়ার জন্য তাদেরকে পাপী বান্দা হতে হবে, কারণ গজব দেওয়ার কারণ থাকে। গজব কেন আসে এবং কাদের উপরে আসে সে সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলে দিয়েছেন, ওয়ামা আসাবাকুম মিন মুসিবাতিন ফামিমা কাসাবাত আইদিকুম ওয়া আফু আন কাসির, তোমাদের যে বিপদ আপদ ঘটে তা তো তোমাদের কৃতকর্মেরই ফল, এবং তিনি তোমাদের অনেক অপরাধ ক্ষমা করে দেন। অন্য আয়াতে বলেছেন, যখন তাদের কৃতকর্মের জন্য তাদের উপর বিপদ আপদ আসে,
মানুষের ব্যক্তিগত বা সামাজিক বা রাষ্ট্রীয় কর্মদোষে সাধারণ বিপদাপদ ঘটে তখন মানুষ হয়ে পড়ে অকৃতজ্ঞ। আরও বলা হয়েছে, কল্যাণ যা তোমার হয় তা আল্লাহর নিকট হতে এবং অকল্যাণ যা তোমাদের হয় তো তোমার নিজের কারণে। হযরত নূহ আলাইহিস সালাম হতে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্ববর্তী নবী ও রাসূলগণের উম্মতের উপর যেসব গজব নাজিল হয়েছে তা সেসব উম্মতগণের অন্যায় অপকর্ম ও আল্লাহর অবাধ্যতার কারণেই হয়েছে। তো আপনি যে নবীরও ঘটনা দেখবেন যাদের উপর আল্লাহ তাআলার গজব নাজিল হয়েছে তো দেখবেন তাদেরই কারণ হয়েছে এবং যারা পাপী ছিল তারাই সেই গজবের শিকার হয়েছে। তাছাড়া গজব দেওয়ার একটা সময় থাকে, আগে বা পরে আল্লাহ তাআলা গজব দেয় না। এ সম্পর্কে তিনি বলেছেন, মা তাসবিকু মিন উম্মাতিন আজালহা ওয়া মা ইয়াস্তাখিরুন, কোনো জাতি থেকে তার নির্দিষ্ট মেয়াদ এগিয়ে আসে না এবং বিলম্ব হয় না। আরও বলা হয়েছে, অমা আহলাকনা মিন করিয়াতিন ইল্লা ওয়ালাহা কিতাবুম মালুম, আমি যে জনপদকেই ধ্বংস করেছি তাদের জন্য ছিল লিখিত একটি নির্দিষ্ট সময়। আরও বলা হয়েছে, আর প্রত্যেক জাতির রয়েছে একটি নির্দিষ্ট সময়, অতপর যখন তাদের সময় আসবে তখন তারা এক মুহূর্ত বিলম্ব করতে পারবে না এবং এগিয়ে আসতেও পারবে না। তো আপনারা এখানে দেখতে পেলেন যে গজব কেন আসে এবং কখন আসে সে সম্পর্কে আল্লাহ তাআলা বিস্তারিতভাবে বলে দিয়েছেন। তো টাইটানিকের ওপরে যে গজব আসবে এরকম কোনো কারণ আমি খুঁজে পাচ্ছি না। এবার আমি জানাবো গজবের স্থানে কি যেতে নিষেধ করা হয়েছে, যাওয়া কি হারাম। এ সম্পর্কে প্রথমত একটা হাদিস আপনাদেরকে দেখাবো, তারপরে কোরআন থেকে আপনাদেরকে দেখাবো যে গজবের স্থানে যাওয়া নিষেধ নাকি যাওয়া যাবে। আবদুল্লাহ ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা এসব আযাবপ্রাপ্ত সম্প্রদায়ের স্থানে কান্না অবস্থা ব্যতীত প্রবেশ করবে না, কান্না না আসলে সেখানে প্রবেশ করো না, যেন তাদের উপর যা আপতিত হয়েছিল তা তোমাদের প্রতিও আসতে না পারে। সহিহ বুখারী হাদিস নম্বর 433। এরকমই আরও বেশ কিছু হাদিস আছে দেখতে পাচ্ছেন যে হাদিসের বক্তব্য হচ্ছে, যেখানে আযাবের স্থান সেখানে প্রবেশ করার সময় তোমরা কান্না করবে, এ কারণে কান্না করবে যে সেসব জাতি যে পাপের কারণে ধ্বংস হয়েছে সেই পাপ যেন তোমরা না করো এবং তাদের ধ্বংসের পরিণতি দেখে তোমরা কান্না করো। এসব হাদিসগুলোতে কিন্তু এটা বলা নেই যে গজবের স্থানে যাওয়া হারাম, তবে গজবের স্থানে গেলে কান্না করতে হবে, কারণ গজবের স্থানে গিয়ে যদি হাসি ঠাট্টা করেন তাহলে হতে পারে সেই গজব আপনার উপরেও আসতে পারে। আল্লাহ তাআলার গজব দেখে কেউ হাসি ঠাট্টা করলে তো আল্লাহ তাআলা রেগে যাবে এবং গজব দিবে, তাই না? তবে গজবের স্থানে গেলে যে সেও গজবে পতিত হবে এটা সম্পূর্ণ ভুল কথা, কারণ গজব এসেছে তাদের উপরে যারা পাপ কাজ করেছে। একজন ভালো মানুষ যদি সেই গজবের স্থান দেখতে যায় তাহলে তো একথা বলা যাবে না যে সেও গজবের মধ্যে পতিত হবে। আর গজব কি সবসময় সেই স্থানে আসতে থাকে? এরকমও তো নয়, গজব আসার একটা নির্দিষ্ট সময় থাকে, তারিখ থাকে, আগে বা পিছিয়ে আল্লাহ তাআলা গজব পাঠায় না। তো আমরা যদি বলে দিই যে গজবের স্থানে যাওয়া হারাম, সেখানে গেলে আমরাও মারা যাব, এরকম কথা বলা বোকামি ছাড়া কিছুই নয়। এবার আপনাদেরকে আমি বেশ কিছু আয়াত দেখাবো যে গজবের স্থানে দেখতে যেতে বলা হয়েছে। মহান আল্লাহ তাআলা বলেছেন, কুল সিরু ফিল আরদি সুম্মা যুরু কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন, বলো তোমরা জমিনে ভ্রমণ করো তারপর দেখো অস্বীকারীদের পরিণাম কেমন হয়েছে। আরও বলা হয়েছে, কুল সিরু ফিল আরদি ফানজুরু কাইফা কানা আকিবাতুল মুজরিমিন, বলো তোমরা জমিনে ভ্রমণ করো তারপর দেখো কীরূপ হয়েছিল অপরাধীদের পরিণতি। আরও বলা হয়েছে, আওয়ালা মেসিরু ফিল আরদি ফানজুরু কাইফা কানা আকিবাতুল্লাযিনা মিন ক্বাবলিহিম কানু আশাদ্দা মিনহুম কুওয়া, তারা কি পৃথিবীতে ভ্রমণ করে না, তাহলে তারা দেখত যে তাদের পূর্ববর্তীদের পরিণাম কী হয়েছিল, তারা শক্তিতে ছিল এদের চেয়ে অধিক প্রবল। তো এরকমই অনেক আয়াত আছে যেখানে বলা হয়েছে তোমরা জমিনে ভ্রমণ করে দেখো, আর এইসব আয়াতগুলো তাদের জন্য যারা এইসবকে বিশ্বাস করে না। তবে ভ্রমণ করা যে হারাম এই কথা কোথা থেকে পাওয়া যায়? আল্লাহ তাআলা কোরআনের মধ্যে অনেকগুলো আয়াতে বলেছেন যে তোমরা সেসব স্থানে গিয়ে দেখো যাদেরকে গজবে বা আযাবে ধ্বংস করে দেওয়া হয়েছে, তাদের পরিণতি কী হয়েছিল তোমরা গিয়ে দেখো, তোমরা তাদের অবস্থা দেখে ভাবো, চিন্তা করো। একজন মানুষ যদি তার গজবের স্থানে গিয়ে দেখে তাহলে সে ভালো কিছু হাসিল করবে, সে নিদর্শন দেখে আল্লাহ তাআলার ভালোর পথে আসবে। তো আল্লাহ তাআলার গজবের স্থান দেখতে যাওয়া হারাম বিষয় নয়। তো এতগুলো আয়াত থেকে আপনারা কি বুঝতে পারলেন যে আল্লাহ তাআলা তার গজবের স্থানে যেতে বলেছেন নাকি নিষেধ করেছেন? নিশ্চয় তিনি তার গজবের স্থান দেখতে যেতে অনুমতি দিয়েছেন, দেখো যেন আমরা তা থেকে শিক্ষা অর্জন করতে পারি, আমরা যেন ওই কাজ না করি, তাহলে আমাদেরকেও আল্লাহ তাআলার আযাবের মধ্যে পতিত হতে হবে। এই জন্য আল্লাহ তাআলা অবিশ্বাসীদেরকে সেই সব স্থানে যেতে আদেশ করেছেন। তাছাড়া আপনি পৃথিবীর যেখানে যাবেন বেশিরভাগ জায়গায় কোনো না কোনো আযাব বা গজব এসেছে,
যেখানে ভ্রমণের জায়গা আছে বড় বড় নিদর্শন আছে সেখানে আল্লাহ তাআলার গজব এসেছে এই পিরামিড সেখানে আল্লাহ তাআলার গজব এসেছে সেই সব জায়গা যদি না গিয়ে আমরা কিছু খুঁজি তাহলে আমরা অতীতের খবর জানব কিভাবে ফেরাউন যে নদীতে ডুবে মারা গিয়েছিল সেই নদীতে তাহলে কি যাওয়া হারাম সেখানে গেলেই কি মানুষ আযাবে পতিত হবে হাজার হাজার মানুষ তো যাচ্ছে একই রকম ভাবে পৃথিবীর কত স্থানে না গজব এসেছিল তাহলে কি সেই সব জায়গা যাওয়া হারাম যেখানে আব্রাহা বাদশাকে ধ্বংস করে দিয়েছিল সেই স্থান দিয়ে তো হাজার হাজার মানুষ যাচ্ছে তাহলে কি সবার উপরে গজব পড়বে একটু লজিক্যালি ভেবে দেখুন পৃথিবীর কত জায়গায় আল্লাহ তাআলা গজব পাঠিয়েছেন কত জাতির উপরে আল্লাহ তাআলা গজব পাঠিয়েছেন তো সেই সব স্থানে গজব এসেছে তাদের কারণে তো আমরা যদি গজবের স্থানে সাবধানতার সাথে যাই এবং দেখি তা থেকে কিছু শিক্ষা হাসিল করি তাহলে এতে দোষের কি আছে একটু ভেবে দেখুন আমি তো কিছু দোষের পাচ্ছি না আসলে বিষয়গুলো একটু গভীরভাবে ভেবে দেখতে হবে তাই না শুধুমাত্র চাইছে তাই বকে দিলে তো হয় না যারা সমুদ্রের মধ্যে সাবমেরিনে চেপে টাইটানিককে দেখতে গিয়েছিল আমি বলছি না যে তাদের যাওয়া উচিত হয়েছে কারণ এত কোটি টাকা খরচ করে সেসব জিনিস দেখতে যাওয়া কি দরকার ওই টাকাটা যদি কোনো গরিব অসহায় মানুষদেরকে দান করতো তাহলে তো বেশি ভালো হতো তবুও তাদের শখ লেগেছে গেছে তাছাড়া যে টাইটান পানির মধ্যে ডুবে গেছে সেটা ডুবে যাওয়ার কারণ হচ্ছে সেটা ভালোভাবে পরীক্ষা করে দেখা হয়নি এবং সেটা যে জিনিস দিয়ে তৈরি করা হয়েছে সেটাও খুব মজবুত নয় তবে এর পূর্বেও কিন্তু টাইটানিককে দেখতে গিয়েছিল অনেক মানুষ তো তারা তো গজবে পতিত হয়নি তাদের উপরে কেন গজব আসেনি গজবের স্থান দেখতে যাওয়া মানে যে সেখানে গজব চলে আসবে এমন তো নয় তবে যে জায়গাতে রিক্স বেশি থাকবে যেখানে প্রাণের কোনো আশঙ্কা থাকবে সেসব জায়গায় না যাওয়াই ভালো আজকের এই ভিডিওতে আমি যেটা বোঝাতে চেয়েছি আপনারা হয়তো বুঝতে পেরেছেন বাকি আপনারা প্রত্যেকেই কমেন্টে জানাতে পারেন আপনাদের মতামত আজকের মতো এই পর্যন্তই